আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, হয়তো হয়েছি। এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে বিশ্বাস, সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে পার্টির ঐক্য, যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সেই ঐক্যকে অটুট রাখা এবং কোনো মতেই তাদের চক্রান্তে পা না দেওয়া। আমি বিএনপির নেতা কর্মী ভাইদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা শত প্রলোভনের মধ্য দিয়ে, উস্কানির মধ্য দিয়ে তারা শান্ত থেকেছেন এবং তারা এই দেশকে রক্ষা করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সেই সমস্ত দলগুলোকে, রাজনৈতিক দলগুলোকে, সংগঠনগুলোকে, যারা দীর্ঘকাল ধরে এই সংগ্রাম লড়াইয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, কাজ করেছেন। আজকে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে যে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটা ব্লেমিং প্লেইং ফিল্ড তৈরি করে দেবে, গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন কি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন, আজকে যারা নিহত হয়েছেন এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে, তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। এটা অত্যন্ত জরুরি ব্যাপার, শুধু এখানে বসে কথা বলে আমরা অনুষ্ঠান করলেই হবে না, এই বিষয়গুলো অত্যন্ত জোরে তুলে ধরতে হবে, সরকারকে বলতে হবে যে এটা করতে হবে। দ্বিতীয়ত আরেকটি কথা আমি আজকে বলতে চাই যে 16 বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, আমাদের প্রায় 700 ভাই বোন তারা গুম হয়ে গেছে, সেই আয়না ঘর হয়েছে, আমাদের মায়ের ডাকে ছেলেমেয়েরা এখনও কেঁদে বেড়াচ্ছে, সে ছোট্ট শিশুটি এখন তার বাবাকে খুঁজছে। আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে। আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, 1,45,000 মামলা, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে, 17 বছরে, এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে অবিলম্বে, অতি দ্রুত বন্ধ করা।